আপনারা দেখতে পাচ্ছেন পাবনার সুজানগর উপজেলার গাজনার বিলে পেঁয়াজ রোপণের যে ধুম সেটা শুরু হয়েছে। এখানে আমি এখন আছি শাড়ির ভিটা অঞ্চলে, আমাদের এলাকায় এটাকে বলা হয় হালি পেঁয়াজ, যেটা আপনারা দেশি পেঁয়াজ হিসাবে যেটা বাজার থেকে কিনেন, এবং এটাকে বাংলাদেশের পেঁয়াজের রাজধানী হিসাবে কিন্তু খ্যাত। চাচার বাড়ি কোথায়? তালগাছি, সিরাজগঞ্জ, উল্লাপাড়া। হ্যাঁ, সিরাজগঞ্জ জেলা, ওখান থেকে আসছেন না? কয়দিন হলো আসছেন? ছয় দিন। যাক, বলে রাখি এনারা হচ্ছে সিরাজগঞ্জ থেকে আমাদের এলাকায় পেঁয়াজটা রোপণ করার জন্য আসছে। এখানে থাকা খাওয়া এখানেই কিন্তু এক সপ্তাহ দুই সপ্তাহ এনারা এসে থেকে যায়। থাকা খাওয়া কোনো সমস্যা হয়? আচ্ছা, মানে ওনাদের এলাকায় এখন এই মুহূর্তে কাজের চাপ কম, যার কারণে ওনারা এই মুহূর্তে এই এলাকায় এসে একটু আমাদের সহযোগিতা করে যাচ্ছে। ওনাদের এলাকায় আবার কাজ শুরু হলে সরিষার পরে আপনারা ধান করবেন, তখন কাজ শুরু হয়ে যাবে। হ্যাঁ, সিরাজগঞ্জ তো সরিষার জন্য খুবই বিখ্যাত। দেখেন খুবই নিখুঁত ভাবে চারাগুলো উঠাচ্ছে চাচা। এই দেখতে পাচ্ছেন আমাদের জনি বিশ্বাস, ওরা একটু লজ্জা পাচ্ছে। সবগুলা দেখেন প্যান্ট পরা, হ্যাঁ সবগুলা ইয়াং কৃষক। গত বছর যে পেঁয়াজের দাম সেটা খুবই কম থাকার কারণে এবছর চাষিরা কৃষকরা পেঁয়াজ চাষের প্রতি একটু অনীহা, তারা ওই জমিতে ধান বা অন্যান্য ফসল করার প্রতি একটু আগ্রহ প্রকাশ। কারণ হচ্ছে পেঁয়াজের দাম যদি এরকম থেকে থাকে তাহলে আস্তে আস্তে পেঁয়াজ চাষ মানে কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা কি জাতের পেঁয়াজ জনি বলতে পারবে? দেশাল। দেশাল তো বুঝলাম, মানে জাতের নাম আছে না? বর্তমানে কিছু উচ্চ ফলনশীল পেঁয়াজও কিন্তু আমাদের এলাকায় চাষ করা হয়। আগে শুধু ফরিদপুরি বা দেশি যে পেঁয়াজগুলো হতো সেটা চাষ করা হতো, কিন্তু এখন সম্প্রতি লালতীরের, কিং, মেটালের যে উচ্চ ফলনশীল যে জাতগুলো আছে সেগুলো চাষ করা হয়, এবং ফলন দেখা গেছে আমাদের দেশি যে পেঁয়াজ ছিল সেটা 30 থেকে 40 মণ হতো, কিন্তু এই লালতীর বা অন্যান্য যে উচ্চ ফলনশীল এটা চাষ করার কারণে ফলনটা 60 থেকে 70 মণ পর্যন্ত হয় 33 শতকের বিঘাতে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে সব পেঁয়াজ রোপণে ব্যস্ত। এক বিঘাতে কয়জন লাগে তাহলে লাগাতে? জমি মাটি গুঁড়া হলে 10 জন লাগে। আমরা দেখছেন এটা হচ্ছে বিনা চাষে যে আমাদের পেঁয়াজের হালি উৎপাদন করা হয়েছিল, দেখেন খুবই সুন্দরভাবে হাত দিয়ে টেনেই কিন্তু তোলা যাচ্ছে। কাদার উপরে ছাই দিয়ে পেঁয়াজের দানাটা ফেলা হয়েছিল। এখন এটার বয়স কত দিন? 42 দিন। আরও আগেই তো তোলা যেত মনে হয় না? তাহলে 35 দিনে তোলা যেত না এটা? এমনি যদি চাষ করে বুনতেন তাহলে ওটা তো মনে হয় 50 দিন আগে তোলা যায় না? এই পদ্ধতিতে একটু সহজ না? ঘাস তো, ঘাসও তো কম হয়। ভাত খাইলো না, খাওয়া বাড়ি গেল না।